হাবড়ায় মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার পথে পথ দুর্ঘটনা। বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষে জখম 12 জন। ঘটনায় আটক করা হয়েছে চালক ও খালাসিকে। ভয়াবহ পথ দুর্ঘটনা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভায় যোগ দিতে আসা একটি বাস এবং অপর দিক থেকে আসা মুরগি বোঝাই একটি ম্যাটাডোরের সাথে মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় আহত 12 জন। আহতেরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আটক করা হয়েছে ম্যাটাডোরের চালক ও খালাসিকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানা এলাকায়। এদিন উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন বিধায়ক, সাংসদ সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা। সেই কারণে এই পরিস্থিতিতে যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর ছিলেন জেলার পুলিশ প্রশাসন। এই বিষয়ে ডিএসপি ট্রাফিক বারাসাত শেখ মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, রানাঘাট, বনগা, বসিরহাট, কৃষ্ণনগর থেকে হাবড়ার দিকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল। তবে এরই মাঝে ঘটে গেল এক পথ দুর্ঘটনা। ঘটনা সূত্রে জানা যায়, এদিন হাবড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভায় যোগ দেওয়ার জন্য দেগঙ্গা থেকে হাবড়ার উদ্দেশ্যে রওনা দেয় বেশ কিছু বাস। জানা যায়, হাবড়ায় আসার পথে প্রশাসনিক সভায় যোগ দিতে আসা একটি বাসের সাথে অপর দিক থেকে আসা একটি মুরগি বোঝাই ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় আহত হয়েছেন প্রায় 12 জন যাত্রী। জানা যায়, এরপর চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে। বর্তমানে আহতেরা হাসপাতালে চিকিৎসাধীন। পানিপুরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সরকারি প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের জন্য আমাদের 50 থেকে 8 খানা বাস ছিল। সে সমস্ত বাসের যাত্রীদের তুলে দিচ্ছিলেন, এমন সময় এসে মুরগির গাড়ি একটা বেপরা মদ্যপ অবস্থায় এসে ওর পিছনে মেরেছে এবং পিছনে প্রচুর ফেটে গেছে এবং ব্লিডিং হচ্ছে, বুকে লেগেছে। বলেছে এক্সরে, এখন সিটি স্ক্যান এক্সরে করতে হবে। প্রাথমিকটা আমরা এখান থেকে করে নিলাম, এখন ট্রান্সফার লিখেছে বারাসাত, আমরা এখন বারাসাতে নিয়ে যাচ্ছি। তবে বাসযাত্রীদের অভিযোগ, ম্যাটাডোরের চালক এবং খালাসি মদ্যপ অবস্থায় থাকার কারণে এই দুর্ঘটনা। এই বিষয়ে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ রফিউল ইসলাম জানান, আজ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় যোগ দেওয়ার কারণে দেগঙ্গা এলাকা থেকে 8টি বাস করে আমরা সকলে মিলে যাচ্ছিলাম। সেই সময় অপর দিক থেকে আসা একটি মুরগি বোঝাই ম্যাটাডোরের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িটির নিয়ন্ত্রণহীন গতির কারণে এই দুর্ঘটনা। আমরা দেগঙ্গা থানায় অভিযোগ জানাই। পানিপুর, হাবড়া পানিপুরে সেই প্রোগ্রামের জন্য আমাদের বিডিও সাহেব 8খানা বাস দিয়েছে। আমরা সেই 8টা বাসে আমাদের যত আমাদের পঞ্চায়েত এরিয়ার সমস্ত মানুষকে আমরা সেই বাসে তুলে দিচ্ছিলাম, মহিলাদেরকে, এবং তাদের টিফিন, তাদের জল, তাদের দুপুরের লাঞ্চের খাবার সব তুলে দিচ্ছিল আমাদের পঞ্চায়েতের স্টাফরা। সেখানে একটা 407 গাড়ি মুরগির এ বোঝাই আছে, খাঁচা বোঝাই আছে সেই গাড়িতে। সেই গাড়িটা এসে মদ্যপ অবস্থায় এসে আমাদের একদম ধারে দাঁড়ানো, আমাদের ছেলেটা, আমিও তার পাশে ছিলাম, আমাদের আরেকজন মেম্বার ছিল, সেখানে এসেই গাড়িটা তাকে মেরে দিল মাথায়। তো এই বারাসাত থেকে বসিরহাটের দিকে যাচ্ছিল, আমরা গাড়িটাকে আটকে পুলিশের হাতে তুলে দিয়েছি। এরপর গাড়ির চালক ও খালাসিকে আটক করা হয়েছে। দুর্ঘটনার খবর দেওয়া হয় দেগঙ্গা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দেগঙ্গা থানার পুলিশ। যাত্রীদের এবং স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গাড়ির চালক ও খালাসিকে আটক করেছে দেগঙ্গা থানার পুলিশ। ঘটনা ছেড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দেগঙ্গা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।